নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 2, 3, 4, 5 এই তারিখগুলো আপনারা ডায়েরিতে নোট করে নিন। 2রা জুলাই, 3রা জুলাই, 4ঠা জুলাই এবং 5ই জুলাই। এই তারিখগুলির মধ্যে যে রাশিগুলোর আমি কথা বলবো, সেই রাশিগুলোর অর্থবৃষ্টি হতে চলেছে। এক কথায়, ভূতে দিতে চলেছে এই রাশিগুলিকে টাকা। এবং গ্রহের যে গোচর, সেই অনুযায়ী এই রাশিগুলি বিশেষভাবে বেনিফিটেড হতে কিন্তু চলেছে। যদি আপনার জন্মছকে বড় কোনো দোষ না থাকে, অদ্ভুত অকল্পনীয় লাভ পাবেন এই 4 দিনে। কোন এই সৌভাগ্যশালী রাশিগুলি আমি একে একে জানাবো। তার আগে একটি কথা আমি আবারও বলছি, যারা ভিডিওগুলি দেখছেন প্রতিদিন, একবার নিজস্ব ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন। কারণ আমি যে এই প্রাপ্তির কথাটা বলছি কি না, যে কোনো দিক থেকে কিন্তু আপনাদের প্রাপ্তি কিন্তু হতে পারে। অর্থাৎ আপনার শেয়ার বাজার থেকেও হতে পারে, আপনি কোনো সম্পত্তি লাভ আপনার হতে পারে, কোনো বড় সুসংবাদ আপনার আসতে পারে। এই সময়ের মধ্যে আপনার প্রপার্টি থেকে লাভ, ব্যবসা যারা করছেন ব্যবসা থেকে লাভ, কিছু শুভ গোচর এবং দুর্লভ কিছু সংযোগ সৃষ্টি হয়েছে, যার ফলে এই রাশিগুলোর কপাল কিন্তু খুলবে। তার মধ্যে 3 তারিখ আবার গুরু পূর্ণিমাও রয়েছে, তার উপরেও কিন্তু আমি খুব তাড়াতাড়ি ভিডিও কিন্তু দিতে চলেছি। অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট আমাকে আপনাদের সামনে আরও নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত কিন্তু করবে। লিখে রাখুন এই তারিখগুলো, ডায়েরিতে নোট করে নিন কি ঘটতে চলেছে, কোন কোন রাশির ক্ষেত্রে কি কি লাভ পেতে চলেছে আমি একে একে জানাবো। আর একটি কথা আবারও বলছি, যারা প্রচুর প্রবলেমে পড়েছেন না, এক কথায় দিয়ালে পিঠ ঠেকে গেছে, আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি, সেখান থেকে আমি কিন্তু আপনাদেরকে টেনে তুলব। ওই কৌশিক রায়ের কাছে হচ্ছে হবে এটা কোনো কথা না। অর্থাৎ সমস্যা যেমন আছে, সমাধানের পথও রয়েছে। জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান, বেদের চোখ হচ্ছে জ্যোতিষ। কেউ কেউ বলেন যে না, আমি তো জ্যোতিষ মানি না। স্যার দেখুন, অনেকেই বলেন মানি না, কিন্তু এমন পরিস্থিতি আছে কি না, যারা মানে না কি না, তারাও কিন্তু মানতে বাধ্য হয়। আমি সম্পূর্ণ গ্রহের গোচর ধরেই কিন্তু আমি আলোচনাগুলো করি। ওই দুম করে বলে ফেললাম যে রাশিগুলো ভালো এটা নয়, কেন ভালো হবে, কি কারণে ভালো হবে, লজিক্যালি কিন্তু আমি কথাগুলো আপনাদেরকে বলি। এবং এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি কিছু বোঝানোর চেষ্টা করি, কারণ সমস্যা তো রয়েছে। আপনার ক্ষেত্রে কোন কবজের দরকার রয়েছে সেটা আগে জেনে নিন, কোন রত্নের দরকার রয়েছে, কি প্রতিকার করতে হবে, বা আপনার বাস্তু ক্ষেত্রে কোন সমস্যা রয়েছে। বাস্তু কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট আমাদের জীবনে। বাস্তু পুরুষের মাথার যেখানে থাকে সেখানে যদি আপনি টয়লেটের জায়গা করেন, তাহলে ওই জায়গাটা কিন্তু সমস্যা আসবে। এক কথা আমি বললাম, আপনার অগ্নিকোণে যদি আপনি টয়লেট করেন সেখানেও কিন্তু টয়লেট, বাথরুম, এখানেও কিন্তু সমস্যা আসবে। অর্থ কিন্তু জলের মতন খরচ হয়ে যাবে। অগ্নিকোণ, ঈশানকোণ, ব্রহ্ম জায়গা, ওখানে যদি আপনি পিলার যদি পুঁতেন বাড়ির ঠিক মিডিল স্থানটাতে, সেখানে কিন্তু সমস্যা আসবে। আপনার বাড়ির মাস্টার বেডরুম কেমন রয়েছে, আপনার যে আপনি যে ঘরে থাকেন বেডরুমের কালারটা আপনার সঙ্গে ম্যাচ করছে কিনা, আপনার জন্ম ছকের সঙ্গে ম্যাচ করছে কিনা, আপনার ড্রয়িং রুমের কালারটা কেমন রয়েছে, আপনি যে বাড়িটা করেছেন বাইরের কালারটা কেমন রয়েছে,
আপনার কিচেনের কালার কেমন রয়েছে, আপনি অ্যাকোয়ারিয়াম রেখেছেন সেই অ্যাকোয়ারিয়াম কোন দিকে রয়েছে, বা ফ্রিজ কোন দিকে রয়েছে, আলমারি যে রাখেন সেটা কোন দিকে রয়েছে, এগুলো পুঙ্খানুপুঙ্খ দেখা কিন্তু দরকার। ইনভার্টার, আপনি যেটা পাম্প বসিয়েছেন জলের সেটা কোথায় রয়েছে, অর্থাৎ এই জায়গাগুলো বিশেষভাবে দেখা কিন্তু দরকার। আপনার সিঁড়িটা কোন দিকে হয়েছে, আপনার গ্যারেজ ঘরটা কোন দিকে হয়েছে, এগুলো কিন্তু দেখা কিন্তু, বা আপনি যে জলের রিজার্ভারটা বসিয়েছেন বা রিজার্ভার রাখছেন সেটা কোন দিকে রয়েছে। যেমন একটি বাস্তু আপনাকে রোড়পতি থেকে করোড়পতি করতে পারে, আবার একটি গৃহ কিন্তু আপনাকে করোড়পতি থেকে রোড়পতি কিন্তু করতে পারে। বাস্তুতে আমরা কিন্তু মোটামুটি 12 ঘন্টা কিন্তু কাটাই, বিশেষভাবে প্রভাব বিস্তার করে কিন্তু বাস্তু। বাস্তু মেনে এখনকার দিনে আপনি দেখবেন বোম্বেতে প্রচুর ফ্ল্যাট তৈরি হচ্ছে না বাস্তু মেনে। বাস্তু স্বাস্থ্য কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট, যারা বলে আমরা মানি না আমি হচ্ছে ভুল করছেন, অনেক সমস্যাতে পড়বেন, রোগ আপনার পিছু ছাড়বে না, আপনার জলের মতন অর্থ খরচ হবে, মামলা মকদ্দমা জড়িয়ে পড়বেন, আপনার সন্তানের এডুকেশনের জায়গায় ভালো হবে না, বিবাহের জায়গার সমস্যা আসবে বাস্তুর জন্য, আপনার পরিবারে কেন একটা অশান্তি, এই জায়গাগুলো কিন্তু হবে। তো এই জন্য আমি বারবার বলি বাস্তু কিন্তু আমাদের কাছে বিশেষভাবে ইম্পর্টেন্ট। তো অবশ্যই যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, ঋণে পড়ে গেছেন, মামলা মকদ্দমা, সন্তানের এডুকেশান, আপনার বৈবাহিক জীবনে সমস্যা, ডিভোর্সের জায়গায় চলে যাচ্ছে, আপনার পারিবারিক সমস্যা চলছে, কর্মক্ষেত্রে শত্রুতা, আপনার ব্যবসা ভালো চলছে না, অবশ্যই ইমিডিয়েট আপনারা কনসাল্ট করুন। আমি আবারও বলছি, যাদের দিয়ালে পিঠ ঠেকে গেছে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি এবং চ্যালেঞ্জের সাথে বলছি, এখান থেকে আমি দায়িত্বের সাথে টেনে কিন্তু তুলব। নাম্বার 1 যে রাশি, এই 4 দিন 2রা জুলাই 3রা জুলাই 4ঠা এবং 5ই জুলাই যে রাশিগুলো আমি নাম বলবো লিখে রাখুন, এক এক করে ডায়েরিতে নোট করে নিন। নাম্বার 1 রাশি আপনার বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে অর্থের জায়গায় কিন্তু খুব ভালো হতে চলেছে, অর্থাৎ অভাবনীয় লাভ পেতে চলেছে বৃষ রাশি, বিশেষ করে অর্থ সম্পত্তি এবং কর্মের দিক থেকে। দ্বিতীয় যে রাশির কথা বলবো সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির ভাগ্যক্ষেত্রে উন্নতি, আপনাদের প্রফিট ইনকাম এবং ব্যবসা ক্ষেত্রে উন্নতি, ডেলি ইনকাম বৃদ্ধি হতে চলেছে। 3 নম্বর রাশির আমি কথা বলবো, সে রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি চাইলেও ভুলতে পারবেন না এ কটা দিন, আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে, আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি কিন্তু হতে চলেছে। এরপর যে রাশির কথা বলবো সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশি অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে সিংহ রাশি, অর্থাৎ আপনাদের ব্যবসা, আপনাদের ধন, ভাগ্য, কেরিয়ার এবং বিদেশ থেকে কিন্তু আপনারা লাভ পেতে চলেছেন। অন্তিম এবং শেষ যে রাশি সে রাশির নাম মকর রাশি। মকর রাশি শনি 7:30 চলছে, এই শনি 7:30 কিন্তু আপনাদেরকে কিন্তু অনেক উচ্চ শিখরে কিন্তু নিয়ে যাবে, 2, 3, 4, 5 কোনো না কোনো বড় ধরনের শুভ সংবাদ মকর রাশির ক্ষেত্রে কিন্তু আসতে চলেছে, অর্থনৈতিক সৌভাগ্য লাভ এবং কোনো ভালো মানুষের সান্নিধ্যে আপনার কিন্তু ভাগ্যের উন্নতি, কেরিয়ারের ক্ষেত্রে লাভ, আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে এবং ইনকামের জায়গা ভালো, এবং বিদেশের সাথে যারা রত রয়েছেন, অর্থাৎ আপনি এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত রয়েছেন, সেখান থেকে আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।